কিন্তু আমাদের দুঃখের বিষয় অত্যন্ত দুঃখ করে বলতে হয়। আজকে আমরা দুনিয়া দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে আছি, দুনিয়ার জন্য পাগল হয়ে আছি। আজকে যদি কোনো মানুষকে যদি বলা হতো যে প্রতি সপ্তাহে একদিন পশ্চিম পীরের গাঁও জামে মসজিদের মধ্যে জনপ্রতি 500 টাকা করে দেওয়া হবে, তাহলে কি জাস্ট 12টায় আসতে হবে, তারপর পরে যদি আসেন তাহলে দেওয়া যাবে না, ঠিক না? এর আগেই টিকিট সংগ্রহ করতে হবে। এই মানুষ কি আমরা কম থাকতাম না বেশি থাকতাম, কথা বলুন। প্রতি গর্ভবতী ছেলে মেয়ে সবার সাথে যদি আমরা বলতাম যে আজকে আগামী জুমার থেকে প্রতি জুমার দিন 500 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে, তাহলে 12টার ভিতরে বাসা 12:30 এর ভিতরে টিকিট সংগ্রহ করতে হবে, ঠিক না? যদি বলা হইতো তাহলে ছেলে মেয়ে বুড়া অন বুড়িও হই না, যদি সুযোগ থাকতো তে বুড়িও আইতো, ঠিক না? কথা বলুন, ঠিক না? এখন বুড়া এবং ছেলে বাবা ছেলে সন্তান সহ সবাই আসতো, আমাদের মা বোনেরা বলতো তাড়াতাড়ি যাও না কেন, না গেলে তো টাকা পাইতায় না, ঠিক না? তাহলে বোঝা যায় আমরা এই দুনিয়ার জন্য আমরা টিকিট সংগ্রহ করে টাকা অর্জন করার জন্য টাকা নেওয়ার জন্য আমরা আসতে পারি, তাহলে বোঝা যায় আমাদের অভ্যাসটা হচ্ছে দুনিয়ার জন্য, ঠিক না? আর আল্লাহর নবী বলতেছেন যদি কোনো মানুষ জুমার দিনে যদি সালাত আদায় করার উদ্দেশ্যে যদি ঘর থেকে বাহির হয়ে যায়, প্রতিটি কদমের বিনিময়ে তার আমল নামার মধ্যে সব লেখা হবে, এর উসিলা করে হাসরের ময়দানে আপনাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন যেদিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহির করে যখন দিয়ে দেওয়া হয়েছিল, আবার জান্নাতের মধ্যে যেদিন ঢুকানো হয়েছিল, আবার যেদিন বাহির করে দেওয়া হয়েছিল, আবার যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন একত্রিত করা হয়েছিল, ওই দিনটার নাম, ওই দিনটা ছিল জুমার দিন, সেই জন্য ওই দিনের নাম রাখা হলো জুমা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই জুমার দিনের ফজিলত সম্পর্কে যদি আমরা জানতাম আর এই ফজিলতের শোনার পর যদি আমরা আমল করতাম, তাহলে আজকে এখন প্রায় 12:48 বাজে, তাহলে মসল্লি মসজিদে এত কম থাকার কথা ছিল না, মসজিদ ভরার কথা ছিল, ঠিক না? কথা বলুন, ঠিক না? কারণ 12:30 যদি আজান হয়, 18 মিনিট প্রায় চলে গেছে, তারপরে আমরা গোটা কয়েকজন আসছি, কিন্তু এলাকার মধ্যে জুমার নামাজের আগ মুহূর্তে দেখবেন মসল্লির অভাব নাই, মসজিদ ভরে যাবে, ঠিক না? কিন্তু আমাদের দুঃখের বিষয় অত্যন্ত দুঃখ করে বলতে হয়, আজকে আমরা দুনিয়া দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে আছি, দুনিয়ার জন্য পাগল হয়ে আছি। আজকে যদি কোনো মানুষকে যদি বলা হতো যে প্রতি সপ্তাহে একদিন পশ্চিম পীরের গাঁও জামে মসজিদের মধ্যে জনপ্রতি 500 টাকা করে দেওয়া হবে, তাহলে কি জাস্ট 12টায় আসতে হবে, তারপর পরে যদি আসেন তাহলে দেওয়া যাবে না, ঠিক না? এর আগেই টিকিট সংগ্রহ করতে হবে। এই মানুষ কি আমরা কম থাকতাম না বেশি থাকতাম, কথা বলুন। প্রতি গর্ভবতী ছেলে মেয়ে সবার সাথে যদি আমরা বলতাম যে আজকে আগামী জুমার থেকে প্রতি জুমার দিন 500 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে, তাহলে 12টার ভিতরে বাসা 12:30 এর ভিতরে টিকিট সংগ্রহ করতে হবে, ঠিক না? যদি বলা হইতো তাহলে ছেলে মেয়ে বুড়া অন বুড়িও হই না, যদি সুযোগ থাকতো তে বুড়িও আইতো, ঠিক না? কথা বলুন, ঠিক না? এখন বুড়া এবং ছেলে বাবা ছেলে সন্তান সহ সবাই আসতো, আমাদের মা বোনেরা বলতো তাড়াতাড়ি যাও না কেন, না গেলে তো টাকা পাইতায় না, ঠিক না? তাহলে বোঝা যায় আমরা এই দুনিয়ার জন্য আমরা টিকিট সংগ্রহ করে টাকা অর্জন করার জন্য টাকা নেওয়ার জন্য আমরা আসতে পারি, তাহলে বোঝা যায় আমাদের অভ্যাসটা হচ্ছে দুনিয়ার জন্য, ঠিক না? আর আল্লাহর নবী বলতেছেন যদি কোনো মানুষ জুমার দিনে যদি সালাত আদায় করার উদ্দেশ্যে যদি ঘর থেকে বাহির হয়ে যায়, প্রতিটি কদমের বিনিময়ে তার আমল নামার মধ্যে সব লেখা হবে, এর উসিলা করে হাসরের ময়দানে আপনাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর বোঝা যায় আমরা দুনিয়া নিয়ে পাগল, আখেরাত নিয়ে পাগল নয়।
হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ সর্বপ্রথম মসজিদে আসে আমরা এই ওয়াজ শুনছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার নামাজের আগমনকারী স্তর সম্পর্কে কাদেরকে কি পুরস্কার দেওয়া হবে আমরা হাদিস শরীফের মধ্যে শুনেছি এই পুরস্কারটা আমরা যদি সরাসরি হাতের মধ্যেও যদি না নিতে পারি কিন্তু এই সঞ্চয়টা আপনি করে যাবেন আখেরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এর প্রতিদান দিয়ে দিবে কথা বলুন ঠিক কি না সেই জন্য আমার নবী বলেছেন লিজা কানা ইয়াউমাল জুমআতি ওয়াকাফাতিল মালাইকা জুমার দিন যখন আসে ওই দিন ফেরেশতারা মসজিদের দরজার মধ্যে আলা বাবিল মসজিদ মসজিদের দরজার মধ্যে দাঁড়ায় থাকে তাকতুবুনাল আওয়ালা ওয়াল আওয়ালা ফাল আওয়ালা ওয়া মাসালুল মুহাজির কামাসালিল লাযিনা ইহদি বুদনাদান আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলেন যখন জুমার দিন আসার পর ফেরেশতারা মসজিদের বারান্দার মধ্যে মসজিদের দরজার সামনে দাঁড়ায় হাজির হয়ে দাঁড়ায় থাকে এবং তার যারা প্রথমে আসে তাদের আমলনামার মধ্যে রেজিস্টারে ফেরেশতাদের কাঁথার মধ্যে লিখতে থাকে ওই ব্যক্তিটা সর্বপ্রথম পশ্চিম পীরের গার ওই ব্যক্তিটা সর্বপ্রথম মসজিদের মধ্যে এসেছে তার আমলনামার মধ্যে একটা উট সৎকা করলে যত সব হবে একজন মানুষ যদি একটা উট কুরবানি দেয় তার আমলনামার মধ্যে যতটুকু সব হবে একটা মানুষ জুমার দিনে সর্বপ্রথম মসজিদে ঢুকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে একটা উট কুরবানির সব দিয়ে দিবেন জুড়ে বলুন সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন বলেন সুম্মা ইহদি বাকরাতান যদি তারপরে যেই লোকটা আসবে তার আমল নামার মধ্যে একটা গাবির পর গাবি সৎকা করলে একটা বাবি কুরবানি করলে গরু কুরবানি করলে যতটুকু সব হবে কুরবানির মাসে আমরা গরু কুরবানি করি না ওই কুরবানি করলে যতটুক সব লেখা হয় আপনার আমল নামার মধ্যে ততটুক সব লিখে দিবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয় তারপরে তিন নম্বরে যেই ব্যক্তি আসবে আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন ডাক দিয়ে বলেন তার আমল নামার মধ্যে একটা ছাগল কুরবানি করলে যতটুক সব হবে তার আমল নামার মধ্যে ততটুক সব লেখা হবে চার নম্বরে যেই ব্যক্তি তারপরে যেই ব্যক্তি আসবে তার আমল নামার মধ্যে একটা মুরগ কুরবানি করলে যতটুক সব হবে তার আমল নামার মধ্যে এই সব লেখা হবে পাঁচ নম্বরে যেই ব্যক্তি তারপরে যেই ব্যক্তি আসবে ওই ব্যক্তির আমল নামার মধ্যে কি লেখা হবে আমল নামার মধ্যে একটা ডিম সৎকা করলে যতটুক সব হবে তার আমল নামার মধ্যে ততটুক সব লেখা হবে জুড়ে বলুন সুবহানাল্লাহ একটা উট যদি বলা হইতো যে আজকে যারা মসজিদের ভিতরে সর্বপ্রথম আসবে তাদেরকে সর্বপ্রথম একটা উট পুরস্কার দেওয়া হইবো সরাসরি যদি দেওয়া যাইতো তাহলে কে উঠ দিতাম আমরা তাড়াতাড়ি ফাগল হইয়া মসজিদের মধ্যে আসতাম কথা বলুন ঠিক কিনা কথা বলুন যদি এখন বলতাম যে ইমাম সাহেব হুজুর আমি কি করবো আপনাদেরকে একটা একটা উঠ দিব তাহলে কে উঠটা আগে নিব দরকার পরে আগের দিন ফজরের নামাজে রাখতে গিয়ে বসে থাকবো তারপরে জাগা ছাড়বো না ঠিক কিনা আছে কিনা নাই তাহলে বোঝা যায় এখান থেকেই বোঝা যায় যে আমরা দুনিয়ার জন্য পাগল আখেরাতের জন্য পাগল নয় এই দুনিয়ার মধ্যে আপনি কত বছর থাকবেন কথা বলুন কত বছর পঞ্চাশ একশো দেড়শো পাঁচশো এক হাজার আসি না আপনাদের এলাকার মধ্যে কেউ দুইশো বছর বাঁচছে কথা বলুন আছে নাই দুইশো বছর বাঁচার মতন লোকও এই এলাকার মধ্যে নাই কিন্তু আপনি যখন মারা যাবেন এই হাসরের ময়দান যেদিন কায়েম হবে কত বছর কবরে থাকবেন এটার কি কোনো নির্দিষ্ট কোনো সিস্টেম জানা আছে কিছু কয়দিন দুইশো বছর পাঁচশো বছর এক হাজার বছর হবে না সেখানের মধ্যে কতদিন থাকবো আমরা কি অবস্থায় থাকবো সেই চিন্তা যদি আমরা করতাম দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে যাইতাম না আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাইতাম না আমরা আখেরাতের পুঁজি করতাম কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমার বাবার আমার ভাইয়েরা
আমি পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ফুরকানুল হামিদের মধ্যে জানায় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন يَوْمِ الْجُمُعَاتِ فَسَعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَارُوا الْبَيْعِ. আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা ইমান গ্রহণ করেছো, তো ইমানদারেরা তোমরা শুনে রেখো, জুমার দিনে যখন নামাজের জন্য আজানের দেওয়া যখন হয়, কি হয়? আল্লাহ বলতেছেন মিন ইয়াউমিল জুমআতি ইজা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য, মিন ইয়াউমিল জুমআতি জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর কথা স্মরণ করে তোমরা নামাজের দিকে দাবিত হয়ে যাও, তোমরা দ্রুত নামাজের জন্য মসজিদের মধ্যে আগমন করো। সুবহানাল্লাহ, কে বলছেন? আমি বলছি, সূরা জুমার মধ্যে আল্লাহ পাক নিজে বলতেন, সূরা জুমার নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইমানদারেরা, তোমরা এই তোমাদের কানে যখন আমাদের জন্য আজান যায়, আজান শব্দ শোনার সাথে সাথেই তোমরা মসজিদের ভিতরে চলে আসো। তখন আল্লাহ বলতেছেন, শুধু মসজিদ আসবা কেমনে আসবা? কেউ করো ব্যবসা, কেউ করো কাজ, কেউ করো দুনিয়ার মধ্যে নিয়ে বাড়ি ঘরে বসে আছো, আল্লাহ জানায় দিলেন কিভাবে তোমরা যদি ওই অবস্থাতে যদি তোমরা থাকো, ওয়াজারুল বাই, যদি তোমরা কেনা বেচার মধ্যে থাকো, কেনা বেচা বন্ধ করে তুমি মসজিদের ভিতরে চলে আসো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো যারা ব্যবসা করি মনে করি আমাদের জুমার আজান শুধু পড়ছে, আমরা বাজারে থাকি, হাটে থাকি, ব্যবসা শুরু করি, আমরা মনে করি আজান পড়ছে তারপরে নামাজে যাইব, ঠিক কিনা? আছে কিনা? নাই। আল্লাহ বলেন, কেনা বেচা বন্ধ করে দিয়ে তোমরা মসজিদের ভিতরে যাও। আর আজকে আমরা মসজিদের ভিতরে যেতে চাই না। আল্লাহ বলেন, খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তাহলেই তোমাদের কল্যাণ হবে, তোমাদের কল্যাণ হবে, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো, তোমরা যদি জ্ঞানী হও। কি হও? আমরা কি জ্ঞানের অভাব আছে? কথা বলুন, জ্ঞানের অভাব আছে? আজকে আপনি একটা ভুল করে দেখেন বা একটা ওয়াজ ভুল করে দেখবেন, কয়েকজনে হুজুর এটি কিতাব হইতেছেন, কিতাব হইতেছেন, ঠিক না? আছে কিনা? নাই। বা অনেক মানুষ আছে যে বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান পণ্ডিত বেশি দেখায়, ঠিক কিনা? কিন্তু জ্ঞানের অভাব নাই, কিন্তু আমরা জ্ঞানটাকে পরিপূর্ণভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে আমরা জানি না। কথা বলুন, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা কল্যাণ চাও, যদি তোমরা উত্তম যদি মনে করো, তাহলে ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো, তাহলে তোমরা এই কল্যাণের দিকে যাও, মসজিদের মধ্যে চলে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জুমাটা কেন নামকরণ করা হলো? জুমা শব্দের অর্থ কি? জুমা শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা। কি করা? একত্রিত করা, সমাবেশ করা। কি করা? একত্রিত করা, জমায়েত হওয়া। কি হওয়া? জমায়েত হওয়া। জমার শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া। এই দিনটার নাম কেন জুমা রাখা হলো আমরা জানি? এই দিনটার নাম কেন জুমা রাখা হলো? এর বিভিন্ন কারণ রয়েছে। মুফাসসিরিনে কারাম, উলামাই কেরাম এর বিভিন্ন কারণ বর্ণনা করেছেন কেন এই দিনটার নাম জুমা রাখা হলো এবং এই দিনটাকে সপ্তাহের মধ্যে কেন শ্রেষ্ঠ দিন দেওয়া হলো। এর কারণটা কি আমরা জানা দরকার আছে না? কেন আমরা জুমার দিনে যদিও পাঁচ ওয়াক্ত নামাজ দাও পড়ি, তারপরে জুমার দিনে যারা নামাজ পড়ে না এরাও আসে মসজিদে, ঠিক কিনা? তাহলে কেন আসে? কারণ অবশ্যই একটা সেখানে একটা কারণ আছে, ঠিক কিনা? সেই জন্য জুমা শব্দের অর্থে একত্রিত হওয়া, সমাবেশ করা, জামাত হওয়া। যেই মানুষটা পাঁচ ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করে না, জামাতে আসে না, কিন্তু ওই মানুষটা ও জুমার নামাজের মধ্যে আসে। কেন আসে? কেন আসে?
আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে জানায় দিলেন পৃথিবীর মানুষ ওই দিনটার নাম কেন জুমা রাখা হলো জানোনি? ওই দিনটার নাম জুমা রাখার কারণ হলো হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি কি জানো জুমার নাম জুমার নাম জুমা কেন রাখা হলো? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম না, আমি জানি না, আমি জানি না কেন এই দিনের নাম জুমা রাখা হলো, আমি জানি না। তিনি বললেন, ওই দিন তোমাদের পিতা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন খামির তথা মাটির মধ্যে একত্রিত করা হয়েছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই দিন কি করা হয়েছিল? একত্রিত করা হয়েছিল সেই দিন। ওই দিন তোমাদেরকে ওই দিনের নাম জুমা রাখা হয়েছে, এই কারণে ওই দিনের নাম জুমা রাখা হয়েছে। কেউ কেউ বলেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম 40 বছর খামিয়ারা অবস্থায় থাকা অবস্থায় থাকার পর ওই দিন তাতে রুহু প্রদান করা হয়েছিল। কি প্রদান করা হয়েছিল? ওই দিন রুহু প্রদান করা হয়েছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীরের মধ্যে রুহু দেওয়া হয়েছিল সেই দিন। না, ওই দিনটা ছিল জুমার দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ওই দিনটাকে জুমা রাখা হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার অনেক উলামায়ে কেরাম বলেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পাজর থেকে সৃষ্টি করার পর ওই দিন উভয় একত্রিত হয়েছিলেন, ওই দিনটাও ছিল জুমার দিন, সেই জন্য ওই দিনটাকে এত ফজিলত দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আবার কেউ বলেছেন যেদিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে জান্নাত থেকে বাহির করে যখন দিয়ে দেওয়া হয়েছিল, আবার জান্নাতের মধ্যে যেদিন ঢুকানো হয়েছিল, আবার যেদিন বাহির করে দেওয়া হয়েছিল, আবার যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন একত্রিত করা হয়েছিল, ওই দিনটার নাম ওই দিনটা ছিল জুমার দিন, সেই জন্য ওই দিনের নাম রাখা হলো জুমা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম। নাম কি? হযরত আদম। ওই আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি সৃষ্টি করেছিলেন? ওই দিনও ছিল জুমার দিন। হযরত আদমের শরীরের মধ্যে রুহু দেওয়া হয়েছিল, ওই দিনও ছিল জুমার দিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে জান্নাতের মধ্যে প্রবেশ করা হয়েছিল, ওই দিনও ছিল জুমার দিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছিল, ওই দিনও জুমার দিন। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কে একত্রিত যেদিন করা হয়েছিল, ওই দিনটাও ছিল জুমার দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনা সব জরি পরিবে, শুনেছি হাদিসে দেখিলে জীবনের গুনা সব জরি পরিবে, ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আবার কেউ কেউ বলেছেন জুমার দিনটা কেন জুমা নামকরণ করা হলো? কারণ বিভিন্ন শহরের মধ্যে বিভিন্ন গ্রামের মধ্যে সকল মানুষ একত্রিত হয়ে মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য একানের মধ্যে একত্রিত হয়, জমা হয়, সেই জন্য ওই দিনটাকে জুমা রাখা হয়েছিল। আবার কেউ কেউ বলেছেন ওই দিনটাকে এই দিনটাকে কেন জুমা বলা হয়? কিয়ামতের দিবসে একটি নাম হলো ইয়াউমুল জুমা, কারণ ইয়াউমুল জুমা ওই দিনটা হচ্ছে কিয়ামতের দিনও মানুষ একত্রিত হবে, এর নাম অনুসারে ওই দিনের নাম রাখা হলো জুমা। সেই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিম ফুরকানুল হামিদের মধ্যে বলেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ একত্রিতের দিন তোমাদেরকে একত্রিত করা হবে, কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে একত্রিত করা হবে, সেই জন্য ওই দিনের নাম হচ্ছে জুমার দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন।
ওই দিনের মধ্যে আগে বলেছি প্রথমেই বলেছিলাম যে ওই দিন যদি সর্বপ্রথম মসজিদে আসেন তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে কি করবেন উট কুরবানির সওয়াব লিখে দিবেন তারপরে যে আসবে গরু কুরবানির সওয়াব লিখে দিবেন তারপরে যে আসবে একটা ছাগল কুরবানি করলে যতটুকু সওয়াব হবে তার আমল নামার মধ্যে ততটুকু সওয়াব লেখা হবে তারপরে যে আসবে একটা মুরগ কুরবানি করলে যতটুকু সওয়াব হবে তার আমল নামায় ততটুকু সওয়াব দেওয়া হবে তারপরে যে আসবে একটা ডিম সদকা করলে যতটুকু সওয়াব লেখা হবে ততটুকু সওয়াব তার আমল নামার মধ্যে লেখা হবে তারপরে ফেরেশতাগণ যখন ইমাম সাহেব যখন এইভাবে যখন খুতবা হাতি নিয়ে যখন মিম্বরে যখন চলে যাবেন উঠে বসে পড়বেন তখন ফেরেশতারা তাদের খাতা রেজিস্টারি খাতা বন্ধ করে তারা ফেরেশতা তারও আপনাদের সাথে শামিল হয়ে খুতবা শুনতে শুরু করবে জুরে বলুন সুবহানাল্লাহ এখন ফেরেশতাদের লেখালেখি বন্ধ ফেরেশতাদের কথাবার্তা বন্ধ আর আম ফেরেশতারাও বসে বসে খুতবা শুনে আর আজকে আমরা সাধারণ মানুষ পাবলিক যারা আছি ইমাম সাহেব যখন খুতবার জন্য মিম্বরে বসে আমাদের কথা মারতে শুরু হয় ঠিক না আছে কিনা নাই আছে কিনা আমাদের কথা স্টার্ট হয় আমাদের কথা শুরু হয় এই অভ্যাস আমাদেরকে পরিত্যাগ করা দরকার আছে কিনা নাই এই অভ্যাস আমাদেরকে পরিত্যাগ করতে হবে কারণ ইমাম সাহেব যখন খুতবার দেওয়ার জন্য যখন উঠবে তখন আপনার কথাবার্তা বন্ধ করে দিতে হবে নামাজটা নামাজের মধ্যে যেইভাবে আপনাকে হুকুম দেওয়া হয়েছে যখন ইমাম সাহেব কেরাত পড়বে আপনি চুপ করে কেরাত শুনবেন তেমনি ভাবে ইমাম সাহেব যখন খুতবার জন্য মিম্বরে বসে যাবে তখন আপনার কথাবার্তা বন্ধ শুধু কথাবার্তা বন্ধ না কিছু কিছু সমাজের কিছু কিছু নতুন পণ্ডিত আছে একদিকে খুতবা চলছে আর কয় যে বারিন্দার মধ্যে বৈশা দরকার পড়ে নামাজ দুই রাকাত নফল নামাজ ফরজ নামাজ সুন্নত নামাজ ফুরিলাই ঠিক না এটাও ঠিক না এটাও ঠিক না কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন ইজা খরাজাল ইমামু ফালা সলাতা যখন ইজা যখন হারাজা বের হয় ইমাম ইমাম যখন বের হয় ফালা সলাতা ওয়ালা কালাম যখন ইমাম বাহির হবে মিম্বরের মধ্যে বসবে তখন ফালা সলাতা তার নামাজ বন্ধ কি বন্ধ নামাজ বন্ধ ওয়ালা কালামা এবং তার কথা তার বাক্য বন্ধ তাহলে রাসূল বলছেন এক কথা আমরা করি আরেকটা ঠিক না কথা বলুন ঠিক না সেই জন্য কথাবার্তা বন্ধ সব কথা আপনি বন্ধ করে দিতে হবে আর যদি বন্ধ করে দেন এটা যদি আমল করেন তাহলে আপনি আপনার আমল নামার মধ্যে সব লেখা হবে কথা বলুন ঠিক না আজকে আমরা শুধু কথাবার্তা নয় আমরা যে মিম্বরে উঠার পর যখন আমরা টাকা পয়সা তুলি ইমাম সাহেব যখন খুতবা শুরু করে দেয় সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব যে টাকা গোনেন এই টাকা গোনাটাও কি বন্ধ টাকা গোনাও বুঝতে পারছেন রাগ করেন না আপনারা টাকা গোনাও বন্ধ দান বাস্ক গুরানিও বন্ধ সেই জন্য আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে এই দিকে খেয়াল করে আমাদেরকে চলতে হবে আর আজ একদিকে ইমাম সাহেব খুতবা দিচ্ছে আর আরো দুই তিনজনের জ্বালায় মাতের জ্বালায় আর ইমাম সাহেব খুতবাও দিতে পারছে না ঠিকভাবে ঠিক না এটা বন্ধ করতে হবে এটা হচ্ছে মাহরুয়ে তাহরিমি হারামের কাছাকাছি বলতে হবে হারামি কি মাহরুয়ে তাহরিমি এটা হারামের কাছাকাছি যেমন আপনি যখন চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন আদায় করার পর দুই রাকাত শেষ করছেন এবং পরে যদি মনে করেন পরের দুই রাকাত বই আমি একটু গফ করি নামাজ হইব নামাজ হবে না এইদিকে স্মরণ রাখতে হবে আবার কিছুদিন পর যদি বলে হুজুর এই বিষয়ে তো আপনি কোনোদিন ওয়াজ করলেন না তাহলে কিন্তু হবে হবে না ওয়াজ হয় কিন্তু এটি কিন্তু আমাদের ওয়াজ হয় না ওয়াজ হয় ঠিকই কিন্তু আমাদের কথা স্মরণ থাকে না আমরা এই দিক দিকে ঢুকে আর এই দিক দিয়ে বাহির হয় এই মাসালাটা আমাদের জানা দরকার ইমাম সাহেব যখন খুতবা শুরু করে দিবে তখন আমরা আর কোনো কথা ফালা সলাতা শুধু নামাজও পড়বো না কি পড়বো না যে কথা বাদ দিয়ে নামাজ শুরু করে নামাজও শুরু করা যাবে না কোনো কথা বলাও যাবে না কথা বলেন না কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে না এটা আমার কথা না এটা আমার দলিল না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা খরাজাল ইমামা ফালা সলাতা ওয়ালা কালামা যখন ইমাম সাহেব যখন খুতবা শুরু করে দিবেন তখন আপনার নামাজ আপনার কথা বন্ধ কথা কথা বলুন কথা যেটা আপনাদের আওয়াজে বোঝা যায় মনে আপনারা এটা সমর্থন করেন কথা কি বন্ধ না চলবে কথা বন্ধ কথা কি কথা বন্ধ দুরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلم سيدنا জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ওই দিন আমরা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর গোলামির জন্য হাজির হওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, ডাক দিয়ে বলেন, ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমাতি, যখন ঈমানদারেরা তোমাদেরকে নামাজের জন্য যখন ডাকা হবে, তোমরা সব কিছু ছেড়ে দিয়ে, তোমরা কেনা বেচা ছেড়ে দিয়ে, তোমরা নামাজের জন্য মসজিদের মধ্যে জুমার মধ্যে তোমরা হাজির হয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জুমার দিনটা কেন অত্যন্ত গুরুত্ব, ওই দিনটা কেন আমাদের জন্য ঈদের দিন বলা হয়েছে, ওই দিনটা কিসের দিন? ঈদের দিন। ওই দিনটা ঈদের দিন কারণ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ইহুদি ওই আয়াতের কথা স্মরণ করে ডাক দিয়ে বলে, তোমাদের উপর জাননি এমন একটা আয়াত নাজিল হয়েছে, যদি ওই আয়াতটা আমাদের উপর নাজিল হইতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন মনে করতাম। ওই সময় তিনি বললেন, ওই আয়াতটা কি ডাক দিয়ে বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে দিয়েছেন, তখন তার কাছে এক ইহুদি ছিল, ইহুদি ডাক দেখো, যদি ওই আয়াতটা আমাদের উপর নাজিল হইতো, আমরা ওই দিনটারে ঈদের দিন আমরা মনে করতাম, কি করতাম? ঈদের দিন মনে করতাম। এটা শুনে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আমাদের উপর সেই দিন অবতীর্ণ হয়েছিল যেই দিন একসঙ্গে দুই ঈদ ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একদিকে ছিল ইয়াউমুল আরাফাতের দিন, ঈদের দিন, আর একদিকে ছিল জুমার দিন, ওই জুমার দিনে আয়াতটা নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। তা আমরা জানি না, আমরা জানি কি না? আমরা জানি ঠিকই, কিন্তু আমরা মানি, জানি ঠিকই আমরা মানি না। তো ঈদের দিনে তো আমরা সবাই যাই ঈদের নামাজ পড়ার জন্য, তাহলে জুমার দিন কেন আমরা মসজিদে সবাই যাই না ঈদ আদায় করার জন্য?